আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি আমি লং টাইম পর আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করেছে। অনেক বেশি অসুস্থ ছিলাম, পুরো পরিবার সহ সবার জ্বর ঠান্ডা হয়েছে, তো সব মিলে অনেক দুর্বল হয়ে পড়ছে। আর কোনো ভিডিও করা হয়নি, যদিও এই ভিডিওটা প্রায় 10 দিন আগেরই ভিডিও। তো চিন্তা করলাম যে যাই হোক আপনাদের সাথে শেয়ার করে দেই। এডিট করা ছিল, কিন্তু ভয়েস ওভার যে দিব এই শক্তিটা আমার হচ্ছিল না। তো আর কি, তো এখানে আমি প্রিপারেশন নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য। প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরাটা দেওয়ার আগে অবশ্যই একটু হাত দিয়ে ভালো করে একটু মানে স্মেলটা বের করে দিবেন, তাহলে আর বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা সেক্ষেত্রে কিন্তু আপনারা হালকা গরম তেল হতে হবে, মানে মানে ওয়ার্ম উষ্ণ গরম যেটা সেটা। তারপরে তেলটা ভালো করে মেখে নিচ্ছি আটার সাথে, এবং যখন দলাটা পেকে যাবে এবং ওটা সহজে ভাঙবে না, তখন মনে করবেন যে তেলটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। আর কি পরিমাণ মতো পানি দিয়ে শক্ত একটা খামির করে নিয়েছিলাম। আর এখানে রান্না করব কচুর ছড়া। কচু ছড়া রান্না করার জন্য কচু ছড়া কেটে নিয়েছি, এবং সাথে মশলা প্রয়োজন মতো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কচু ছড়াটা রান্না করবো একটা ইন্টারেস্টিং ওয়েতে, সেটা হলো যে চাকা বল সাবান দিয়ে। আপনারা দেখলে খুবই অবাক হয়ে যাবেন যে আমি কীভাবে চাকা বল সাবান দিয়ে কচু ছড়া রান্না করেছি। সত্যি অসাধারণ, আর এত বেশি মজা হয় যা বলে শেষ করা যাবে না। তো আর কি, এখানে আমি গরম পানি করে নিচ্ছি, যেন কচু ছড়াতে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানি দিলে দেখা যায় রান্নার প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। আর মশলা কষানো হয়ে গেছে, আর আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু ছড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখনই শুরু হবে আসল চমক, সেটা হলো যে চাকা বল সাবান। এখন আমি চাকা বল সাবান 3 পিস চাকা বল সাবান দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন কচু ছড়ার উপর ডিপেন্ড করে, এই আর কি। মাঝখান দিয়ে আবার টমেটো দিয়ে দিয়েছিলাম, এই ব্যাপারটা বলতে ভুলে গেছি বা ভিডিও রেকর্ডও করা হয়নি। তো চাকা বল সাবান দেওয়া হয়ে গেলে সুন্দর মতো এটাকে আপনি মশলার সাথে কষিয়ে নেবেন। এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলে বুঝাতে পারবো না। আর এখন দেখে খেয়ে এখনই দেখার পরে এখনই খেতে মন চাইতেছে অনেক বেশি, মানে যেহেতু ভিডিওটা প্রায় 10 দিন পরে এডিট করা, তখন এখন মানে মনে হয়েছে যে আবার কচু ছড়া খাবো খাবো এরকম ফিল হইতেছে। আর কি, সুন্দর মতো কষানো হয়ে গেলে সুন্দর মতো মানে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিব, দিয়ে অ্যাজ ইউজুয়াল চাকা বল সাবান দিয়ে আমি রান্নাটা রান্না করে নিব। সত্যি অসাধারণ, সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কচু ছড়াটা আমি রান্না করেছি রুই মাছ দিয়ে। যদিও কচু ছড়া আপনার চিংড়ি বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়, কিন্তু মাছ যদি বড় হয় বা মাছে যদি তেলের পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো মাছ দিয়েই মজা হয়। তো এখানে পাশাপাশি আমি সিম ভর্তার প্রিপারেশন নিচ্ছি। যদিও এই সিমগুলো বিদেশি সিম, কিন্তু আমরা তো বাঙালি, তো আমরা বাঙালি ওয়েতে সেটাকে ভর্তা বানিয়ে খাই। তো আর কি, এখানে রসুন দিয়ে দিয়েছি এবং সিম দিয়ে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল সিম ভর্তা, এই যে আমার এখানে কচু ছড়াটা রান্না করা শেষ, সুন্দর চাকা বল সাবানগুলো মেল্ট হয়ে গেছে, আর একটা অসাধারণ একটা ফ্লেভারে বের হচ্ছে, আর অনেক বেশি মাখো মাখো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সিম ভর্তা করার জন্য আমি পাশে পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং মাছও ভেজে নিয়েছি। শুধু সিম ভর্তা যদি শুধু শুধু করি তাহলে মজা লাগবে না, তাই চিন্তা করেছি সাথে মাছ দিব। মাছ দিলে ভর্তাটা টেস্ট অনেক বেশি ভালো হয়ে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো আর কি, মাছ তো ফ্রাই হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম, এখন সিমগুলো আরও ভালো মতো ভেজে নিয়েছি। ও সিমের মধ্যে আমি কাঁচামরিচও দিয়েছি, এই ব্যাপারটা আবার বলতে ভুলে গেছি। তো মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সিম ভাজা সিম দিয়ে দিয়েছি, দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে লবণটা চেক করে নিব, দরকার হলে লবণ দিয়ে দিব। আর একটা টিপস হলো যে আপনারা যখন সিঙ্গারা তৈরি করবেন বা খামিরটা তৈরি করবেন, সেক্ষেত্রে সামান্য পরিমাণ না দেওয়ার মতো একটু চিনি দিবেন। চিনি দিলে কি হবে, আপনাদের খামিরটা অনেক বেশি মানে ক্রিস্পি হবে। অনেকে বলে যে আমার সিঙ্গারাটা ওইভাবে ক্রিস্পি হয় না। তো সিঙ্গারা তৈরি ক্ষেত্রে ক্ষেত্রে 2টা টিপস, একটা হলো যে আপনার খামিরের মধ্যে একটু চিনি দিবেন, আর যে তেলটা ব্যবহার করবেন সেটা হালকা কুসুম গরম তেল যেটা, সেটা ব্যবহার করবেন। দেখবেন যে আপনাদের সিঙ্গারা দোকানিদের মতো পারফেক্ট হবে। তো আর কি, সিঙ্গারা খামির করে বা রান্নাবান্না করে এখন একটু বাইরে আসলাম, টুকিটাকি কেনা লাগবে সেজন্য।
মূলত হলো যে আহামরি তেমন কিছু কেনার নাই, অনেকদিন বের হচ্ছিলাম না বাসা থেকে, তো চিন্তা করলাম যে পাশে একটু হেঁটে আসি তাহলে মনটা একটু ভালো লাগবে। এই দোকানটা পাউন্ড কিংডম, মানে এই দোকানে প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসই প্রায় 1 পাউন্ড, আবার কিছু কিছু জিনিস কিন্তু 1 পাউন্ডের বেশি আছে, কিন্তু মানে আপনি 1 পাউন্ড হলে অনেক কিছুই কিনতে পারবেন, মানে তাই বলে এমন না যে 1 পাউন্ড দিয়ে অনেকগুলো আইটেম পাবেন, 1 পাউন্ড দিয়ে একটা আইটেম, বুঝছেন? তো এখান দিয়ে যে গাছটা যে দেখলেন কি অসাধারণ না, এই গাছটার মধ্যে তারা রিয়ে দিয়ে রেখেছে, দেখা যায় ময়লাগুলো আপনার এখানে মানুষ খুচিয়ে খুচিয়ে রেখে দেয়। এখন এটা কি এই পারপাসে করছে কিনা আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগছে, অসাধারণ লাগছে। দেখা যায় ময়লার ইয়া না থাকলে আপনি এখানে রেখে দিলেন, তাহলে আর কি ময়লাগুলো রাস্তার আশেপাশে ছড়ানো ছিটানো থাকলো না। তো যা কিনা তা তো কিনা হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে ব্যাক করছি। আর এতক্ষণ আপনাদের সাথে অনেক বেশি মজা করছি, সেটা হলো যে আমি চাকা বল দিয়ে সাবান দিয়ে রান্না করেছি। আপনারা অনেকে মনে করতেছেন আপু কি পাগল হয়ে গেছে কিনা বা কিছু, না আসলে কিন্তু তা না, ব্যাপারটা হলো যে এই আলুগুলোর শেপটাই কাটা চাকা বল সাবানের মতো, তো চিন্তা করলাম যে মজা করে চাকা বল সাবান বলি। যদিও আমি ওখানে কষানোর মধ্যে এগুলোকে উদ্যয় নাড়াচাড়া করেছি, কিন্তু পরে ঠিকই কচু ছড়ার সাইজে কেটে দেন সুন্দর মতো রান্না সেরে নিয়েছি। আপনাদের সাথে একটু মজা করলাম, আর একটা টেস্টও আপনাদের জন্য, যে দেখতে চাচ্ছিলাম যে আপনারা কে কে আমার ফুল ভিডিওটা দেখেন। যারা যারা ফুল ভিডিও দেখছেন তারা অবশ্যই সুন্দর মতো কমেন্ট করবেন যে আপু ঠিক আছে, আর যারা ফুল ভিডিও দেখবে না তারা বলবে যে আপুর মাথা খারাপ হয়ে গেছে, আপু চাকা বল সাবান দিয়ে রান্না করতেছে, এই হলো অবস্থা। তো আর কি দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আমরা যেখানে থাকি এখানে আমার ব্যাপারটা খুবই ভালো লাগে, বাসার একদমই পাশে স্কুল, দেখা যায় বাচ্চারা কিন্তু সহ মানে এখানে প্রত্যেকটা মোটামুটি আপনার প্রত্যেকটা এরিয়াতে একটা স্কুল আছে, আপনার ওই এরিয়া ভিত্তিক স্কুলে বাচ্চারা পড়ালেখা করলে মা বাবার জন্য ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যায়। কিন্তু লাকিলি আনলাকিলি অনেক টাইমে কী হয়, মানুষ ওই এরিয়া ভিত্তিক স্কুলে মানে অ্যাডমিশন পায় না, তখন তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এই ব্যাপার এই চকলেটগুলো অনেক ইন্টারেস্টিং, সেটা হলো যে এটা যখনই মুখে দেওয়া ঠাস ঠাস করে সাউন্ড হয়, আমার থেকে এত ইন্টারেস্টিং লাগতেছিল, আমি ওরা খাচ্ছিল পর আমি বলছি আমাকেও দাও আমিও খাবো এই আর কি। তো খেলাম, ঠাস ঠাস সাউন্ড হইলো, অনেক মজা লাগছে। আর এখান দিয়ে আমি আর কি আপনার সিঙ্গারা যে পুরটা সেটি রেডি করতেছি, তো পুরোটা ভিডিও করা হয়নি আজকে, আল্লাহ হাফেজ।